নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা সেই জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঞ্চটকলায় করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছায় দশকৃ দর্শকিদ প্রথম খবরটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা মণিপুর সেই মণিপুরের খবর সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই মণিপুরে আবার ছাত্রছাত্রীদের প্রতিবাদ শুরু হয়ে গেছে মণিপুরের যে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখনও শান্ত হচ্ছে না এবং কেন্দ্র সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য সেই মণিপুর নিয়ে সেই নেওয়ার জন্য ওনারা দাবি উত্থাপন করেছেন বিগত কয়েকদিন ধরে সেখানে প্রতিবাদ শুরু হয়ে গেছে আজকে একটা মানে ভিডিও দেখা গেছে কিছু কিছু ভিডিও বিভিন্ন জায়গাতে সেখানে যে বিজেপির যে পোস্টারগুলো লাগানো ছিল সেই পোস্টারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সেরকম একটা বিভিন্ন ধরনের সেরকম ভিডিও দেখা গেছে ছাত্রছাত্রীরা একটাই ডিমান্ড করছে আমরাও ভারতীয় আমাদের মণিপুরকেও বাঁচানো খুব দরকার সেখানে নজর দেওয়া দরকার না হলে আমাদেরকে ছেড়ে দিন আলাদাভাবে বলে এরকম ওনারা পোস্টার ব্যানার এরকম ধরে ওনারা প্রতিবাদ প্রতিবাদে নেমে পড়েছেন দশবিধান ছাত্রছাত্রীরা মণিপুরের যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীরও পদ পদত্যাগ করার জন্য ওনারা দাবি করছেন স্টুডেন্টরা যারা প্রতিবাদকারী যারা শিক্ষার্থীরা আছে তারা সিআরপিএফ এর গাড়িতেও হামলা চালায় ইন্টারনেট ব্রডব্যান্ড বিপিএন সবকিছু সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ রাজভবনে হামলা চালিয়েছে রাজভবন ঘেরাও করেছিল শিক্ষার্থী লাভ সেটা জানা গেছে দর্শকবৃন্দ প্রতিবাদীদের উপর টিয়ার গেসও ছাড়া হয়েছিল সেখানে এখনো শান্ত হচ্ছে না দর্শকবৃন্দ কি হবে মণিপুরে সামনে সেটা নিয়ে অনেকের মনে এখন প্রশ্ন জাগছে দর্শকবৃন্দ বাংলাদেশ থেকে যেটা খবর আসে বাংলাদেশের মোট দশটি ব্যাংক দশটি না নয়টি ব্যাংক সেখানে এখন প্রচন্ড লসে চলছে সেখানে উদ্রলের লিমিট করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা উদ্র করতে পারবে মানুষ আপনার যে সকল কাস্টমার তাদের দশ পনেরো লক্ষ থাকলেও ম্যাক্সিমাম দু লক্ষ টাকা উদ্র করতে পারবে বলে এরকম নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যমে তো দেখা গেছে যে বাংলাদেশের ব্যাংকগুলো এখন দেউলিয়া হচ্ছে বলে এরকম কিছু কিছু সংবাদ মাধ্যমেও সেটা দেখা গেছে দর্শক তো দৈনিক দৈনিক আনন্দবাজার অ্যাপ বলে একটা এফবি পেজ আছে সেই এফবি পেজে সেই সেরকম একটা ভিডিও পোস্ট করা হয়েছিল এদিকে আবারও খবর আসে বাংলাদেশে আমাদের ভারতবর্ষের অনেক ঋণ আছে এখনো সেটা মুকুব হয়নি তো বাংলাদেশের ব্যাংকগুলোকে সেখানে গভর্নর বলে দিয়েছেন যে যে ব্যাংকগুলা এখন লসে চলছে সেই ব্যাংকগুলোকে সবল আর্থিক ব্যাংকগুলা গভর্নর সেরকম মন্তব্য করেছেন দর্শবিন্দ মানে সেই ব্যাংকগুলোকে দেউলিয়া হতে দেবে না সেই ব্যাংক যে সবল ব্যাংকগুলা সেই দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সাহায্য করবে বলে গভর্নর মহোদয় সেরকম জানিয়েছেন দর্শবিন্দ সেই ছাত্রছাত্রীদের বাংলাদেশ স্বাধীন করার পর আবার মানে এই যে পরিস্থিতি হয়ে উঠছে বলে অনেকেই মন্তব্য করছেন দর্শক আমাদের হাইলাকান্দি জেলার মানুষের জন্য একটা ভালো খবর হাইলাকান্দির ডিসি মহোদয় উনি একটা নোটিশ হাইলাকান্দি আলগাপুর লালা এবং কাটলিছড়া রেভিনিউ সার্কেলের সার্কেল অফিসার্সদের দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে হাইলাকান্দি জেলাতে একটা সেই মেডিকেল কলেজ স্থাপনের জন্য একশো পঞ্চাশ বিঘা জায়গা দেখার জন্য ডিসি মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন সার্কেল অফিসার্সদের কোন সার্কেলে যে সার্কেলে ভালো জায়গা দেখা হবে সেখানেই সেই হাইলাকান্দির মেডিকেল কলেজটা বসানো হবে এবং আশা রাখছি ভালো একটা জায়গা শীঘ্রই পাবে হাইলাকান্দি জেলা এবং সেখানে একটা ভালো একটা মেডিকেল কলেজও স্থাপন হবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শীঘ্রই পুরো হবে দশমিন্দ কেন্দ্র সরকারের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট সেই ক্যান্সার পেশেন্টসদের নিয়ে ক্যান্সার রোগীর যে ঔষধ যেগুলো আছে ক্যান্সারের ঔষধ সেই ঔষধে যে এইটিন পার্সেন্ট জিএসটিটা ছিল সেই এইটিন পার্সেন্ট জিএসটিটা এখন কমিয়ে দিয়ে ফাইভ পার্সেন্ট জিএসটি করে দিয়েছে আইফোনের যারা লাভার আইফোন লাভার ওনাদের জন্য হচ্ছে একটা ভালো খবর কারণ হচ্ছে আইফোনের সিক্সটিন সিরিজের লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বিশ তারিখে বলে সেটা জানা গেছে দশম আইআইএসডির অ্যাফিলিয়েট প্রাপ্ত ইনস্টিটিউট অফ মহাবীর কম্পিউটার এডুকেশন সেখানে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স ধরে নিন বেসিক ডিসিএ এডিসিএ স্মার্ট ই কমার্স টেলি ই আর পি নাইন পিজিডিসিএ সমস্ত ধরনের কোর্স সেখানে করানো হয় এবং বিশেষ অফার হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোর্সগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা ডিসকাউন্টে কম্পিউটার কোর্স করতে চান ওনারা যোগাযোগ করুন রুট নিয়ার মালুগ্রাম গার্লস স্কুল মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন জিরো সিক্স এইট ফাইভ সেভেন থ্রি সেভেন টু আরেকটা নম্বর হচ্ছে সেভেন জিরো জিরো টু টু থ্রি ফোর সেভেন ওয়ান এইট সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু সিক্সটি ডিসকাউন্ট বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার সঙ্গে আছে আকর্ষণীয় গিফট বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু শিলচর ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর আসামের সবকটি জেলার জন্য নতুন গার্জিয়ান মিনিস্টারের নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন সেই গভর্নর মহোদয় সেটা হচ্ছে আপনাদের আজকে মানে দশ তারিখ সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে রঞ্জিত কুমার দাস মহোদয় উনি করিমগঞ্জ ধুবরি এবং বঙ্গাইগাঁও এই তিনটা জেলার জন্য উনি গার্জিয়ান মিনিস্টার মানে অভিভাবক মন্ত্রী অতুল বরা শ্রী অতুল বরা কামরূপ মেট্রো এবং নলবাড়ির উনি অভিভাবক মন্ত্রী শ্রী ইউকে ব্রহ্ম উনি কোকরাঝার এবং চিরাঙ্গের দুই জেলার উনি অভিভাবক মন্ত্রী শ্রী অশোক সিংহল গোয়ালপার এবং বিশ্বনাথের উনি গার্জিয়ান মিনিস্টার শ্রী কেশব মহন্ত মরিগাঁও দরং সাউথ সালমারার উনি গার্জিয়ান মিনিস্টার শ্রীমতী অঞ্জনা নেওয়ক উনি জুরহাট এবং নগাঁওর গার্জিয়ান মিনিস্টার চন্দ্রমোহন পাটওয়ারি শ্রী চন্দ্রমোহন পাটওয়ারি উনি কামরূপ বরপেটা এবং বাজালি ডিস্ট্রিক্টের উনি গার্জিয়ান মিনিস্টার বা অভিভাবক মন্ত্রী শ্রী রনুজ পেগু শিবসাগর লক্ষীমপুর মাজুলি জেলার উনি অভিভাবক মন্ত্রী শ্রী সঞ্জয় কিষণ গোলাঘাট ডিমা হাসাওয়ের উনি অভিভাবক মন্ত্রী শ্রী পীযুষ হাজারিকা শোনিতপুর উদালগুড়ি হুজাইয়ের উনি অভিভাবক মন্ত্রী শ্রী যোগেন মোহন উনি ডিব্রুগড় এবং ধেমাজির উনি অভিভাবক মন্ত্রী শ্রী বিমল বরা উনি তিনসুকিয়া এবং সরাইদেও উনি অভিভাবক মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনি কাছাড় হাইলাকান্দি বাক্সা তামুলপুর এই চারটি জেলার উনি অভিভাবক মন্ত্রী শ্রীমতী নন্দিতা গার্লোসা উনি ওয়েস্ট কার্বি আংলং কার্বি আংলং এই দুই জেলার উনি অভিভাবক মন্ত্রী হিসাবে উনি নিযুক্ত হয়েছেন গভর্নর মহোদয় সেটা উনি ইয়ে করেছেন লিস্ট প্রকাশ করেছেন নোটিশ জারি করে দিয়েছেন আজকে আমাদের শিলচরের একটি প্রতিষ্ঠিত হলে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার প্রখ্যাত ফটোগ্রাফার বিকি রয় উনি একটা সেশন করেছেন ডিস্ট্রিক্ট ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি কাছাড়ের তরফ থেকে সেই সেশনটা সেই টক শোটা অ্যানাউন্সমেন্ট করা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে উনি ফটোগ্রাফি এবং ডিজেস্টারের সম্বন্ধে উনি আলোচনা করেন নতুন নতুন যে সকল ছেলেমেয়েরা যারা ফটোগ্রাফি নিয়ে যারা ইচ্ছুক কিভাবে ওনারা ফটোগ্রাফিকে অ্যাজ এ ক্যারিয়ার ওনারা করতে পারেন তার উপরে উনি সুন্দর একটা উনি ভাষণ দেন এবং খুব ভালো লাগলো এরকম একজন ব্যক্তিত্ব আমাদের শিলচরে আসলো আমাদের যারা যুবক যারা যুব প্রজন্ম আছেন ওনাদেরকে উনি উৎসাহিত করেছেন দর্শবিন্দু আজকে হচ্ছে দশ তারিখ আজকে অরুণোদয় এবং পেনশন দিন পেনশন এবং অরুণোদয়ের দিব দিন দশবৃন্দু আজকে মোট উপকৃত হিতাধিকারী তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার আটশো উনআশি জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে তিনশো বিরানব্বই দশমিক বিরাশি কোটি টাকা অরুণোদয়ের মহিলাদের টাকা ঢুকে বৃদ্ধ পেনশন বিধবা পেনশন ইন্দিরা ইন্দিরা মিরি বিধবা পেনশন দিনদয়াল দিব্যাঙ্গ পেনশন যেগুলো আছে অরুণোদয় যারা আছেন ওনারা আজকে পেয়েছেন আপনারা আপনাদের অ্যাকাউন্টটা চেক করে নেবেন আপনারা সেটা পেয়েছেন কি না দর্শক কাঠিগোড়া সমষ্টির ভৈরবপুরের রাস্তা এক বছর পর বানানোর এক বছর পর ভেঙে চুরমার হয়ে যায় খুবই নিম্নমানের কাজ হয়েছে সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ ছাত্রছাত্রী সহ যাতায়াত করেন কিন্তু রাস্তা উপযোগী না হওয়ার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে বিভিন্ন গ্রামের সংস্থারা এবং সেই অঞ্চলের কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা ওনারা সড়ক অবরোধ করেন এবং সরকারের কাছে ওনারা দাবি রাখেন এই রাস্তাটা অতি সত্তর মেরামত করে আমরা বৈরপুর তথা তারাপুর অঞ্চলের মানুষ নিয়ে আজকে মনে করা প্রতিবাদে আছি আমাদের এখানে স্কুল আছে আট থেকে দশটা এই স্কুলের সেই একমাত্র রাস্তা লুক এই রাস্তা এই রাস্তা দিয়ে মনে করো আমরা দশ বারো হাজার ছাত্র চলাচল করে এ দশ বারোটা গ্রাম আছে তার কারণে আমরা মনে করো রাস্তার বিৰুদ্ধে আমরা ভক্তভোগী রাস্তার বেহাল অবস্থা নিয়ে আজকে আমরা প্রতিবাদে আইছি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে যাতে আসাম সরকারে আমাদের এই দাবিগুলা অতিসত্বর পূরণ করে যাতে আমাদের রাস্তা অতি সত্ত্বর মেরামতি লাগি লাগে আমরা এই দাবি জানাই আর আসাম সরকারের কাছে তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তারা তার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহাবার নতুন একটি ফেস আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফবেন নমস্কার